হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম খামারের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আর দেখেন এখানে আমি দশটি ডিম বসিয়ে দিয়েছিলাম মাসালা দশটি ডিমের দশটি বাচ্চাই আছে আর আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে যে ব্যাপার কি ডিম কেন এভাবে ভেঙে বাচ্চাদের মুখ বের করে দেয়া হচ্ছে তার আগে বলি চিন হাঁসের ডিমের খোসাটা প্রচুর পরিমাণে মোটা হয় তাই অনেকেরই কিন্তু চিন হাঁসের বাচ্চা দেখা যায় যে ভিতরে ঠিকই হয় কিন্তু বের হতে পারে না এবং ভিতরে বাচ্চা মারা যায় চিন হাঁসের বাচ্চা যদি আপনি মুরগি অথবা হাঁসের নিচে বসিয়ে দিয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যে কতদিন হলো আপনি বসিয়েছেন আর একটা কথা নিশ্চিত রাখতে হবে যে দশ থেকে এগারোটি ডিমের বেশি দেয়া একদমই ঠিক হবে না মুরগি দিয়ে যদি ওঠান আর যদি হাঁস দিয়ে ওঠান তাহলে আপনি বারো থেকে পনেরোটি ডিম দিয়ে দিতে পারেন আমি যেহেতু নিচে দিয়েছিলাম তাই আমি আমার খামারের হাঁসের দশটি ডিম দিয়ে আমার খামারের মুরগি দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেশি মুরগি দিয়ে আর আজকে আমার খামারের সেই মুরগির ডিমগুলো কিন্তু কুনিয়ে গিয়েছে আমি দেখলাম যে একসাথে নয়টি ডিমই কুনিয়ে গিয়েছে আর কুনিয়ে যাওয়ার পরে আমি এর আগে বাচ্চাগুলো ঠিক এইভাবেই মুখ বের করে দিয়েছিলাম তবে কেউ ভুল করে সম্পূর্ণ বাচ্চাটা কিন্তু বের করে দিতে যাবেন না কারণ ওদের এখনও ভিতরের নারীগুলো কিন্তু সম্পূর্ণ পেটের ভিটে গিয়ে থাকেনি তাই শুধুমাত্র মাথাটা বের করে দিবেন এবং মুরগির ওমের নিচে বসিয়ে দিবেন দেখবেন যে একা একাই সম্পূর্ণ বাচ্চাগুলো বের হয়ে আসবে ওদের সময় মতো কিন্তু যদি আপনি এভাবে কনানোর পরে ডিমগুলো বের করে না দিতে পারেন মাথা তাহলে কিন্তু আপনার এখানে বাতের বাচ্চাগুলো হতে পারে দুই একটা মারাও যেতে পারে আবার দুই একটা উঠতেও পারে তবে মারা যাবে এটা কনফার্ম সবগুলো বাচ্চা চিন বাচ্চা কিন্তু এভাবে বের হয়ে আসতে পারে না বেশিরভাগই আর ইনকিবিউটার দিয়ে যেহেতু আমি বাচ্চা উঠাই না তাই আমি সেই ব্যাপারে জানি না তবে হাঁস অথবা মুরগির ডিমে যদি ওমের নিচে দিয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে এভাবে মুরগির কোনানো ডিমগুলো একটু যেখানে কুনিয়েছে ঠিক সেই অংশ থেকে একটু হালকা করে ভেঙে পর্দাটা সরিয়ে দেখবেন যে হাঁসের বাচ্চার ঠোঁটটা কিন্তু সেখানেই দেখা যাচ্ছে সেই ঠোঁট দুটো ধরে একটু হালকা করে টান দিলেই দেখবেন মাথাটা বের হয়ে আসছে আমি আরও একটি ডিম ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ডিমগুলো যদি সম্পূর্ণ জাতি হয়ে থাকে তাহলে একটা বাচ্চাও মারা যাবে না আমি এর আগের বাতে কিন্তু অনেকগুলো করে ডিম বসিয়ে দিয়েছিলাম বুঝি নাই চোদ্দো পনেরোটা করে কিন্তু দেখা গেছে যে আটটা নয়টা ডিমের বাচ্চা ফুটেছে আর আমি এইবারে এর জন্য দশটি বাচ্চা বসিয়েছিলাম আর মাসাল্লা দশটি বাচ্চাই ফুটেছে তবে একটি ডিম কিন্তু কোনায়নি এখন আপনি যদি এক একদিনে সবগুলো বাচ্চার বসিয়ে দেন ডিম তাহলে কিন্তু ডিমগুলো সব দিনেই কোনাবে এখন যে ডিমটা কোনাবে না সেটাকে আপনি লাইট ধরে দেখবেন যেই পাশে ফাঁকা আছে ওই পাশে একটু ভেঙে তারপরে বাচ্চার ঠোঁটটা বের করে দিতে পারবেন কারণ অনেক বাচ্চা দুর্বল থাকে তারা কনানোর সুযোগই পায় না তার আগেই মারা যায় আমার এই বাতের নয়টি ডিম কুনিয়েছিল আর একটি ডিম আমি লাইট ধরে দেখে ফাঁকা অংশে ভেঙে ঠোঁট বের করে দিয়েছি মার্শাল্লাহ দশটি ডিমের দশটি বাসায় ফুটেছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব এখন মুরগির ওমে আমি বাচ্চাগুলোকে দিয়ে দিব আর সময় মতো বাচ্চাগুলো একাই মুরগির তাপ পেয়ে বের হয়ে আসবে বাচ্চাগুলো সুস্থভাবে যখন বড় হয়ে যাবে অথবা একটু ঝরঝরা হবে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ